সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিসের বর্ণনা। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন, আল্লাহর রাসূল একটা অশ্বারোহী বাহিনীকে নজদের দিকে পাঠাইলেন, একটা এলাকার নাম নজদ, এই নজদ এলাকায় পাঠাইলেন। ওই এলাকায় সাহাবায়ে কেরাম যাওয়ার সময় ফাজাআ বিরাজুলিম মিন বানী হানিফা ইউকালু লাহু উসার ইউকালু লাহু সুমামা ইবনু উসাল, তারা ওই এলাকায় যাওয়ার সময় এক ব্যক্তিকে রাস্তায় পেয়েছে, ইসলামের দুশমন, তার নাম সুমামা ইবনে উসাল। মনে রাখবেন নামটা, সা দিয়ে সুমামা ইবনে উসাল। সাহাবারা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, যেহেতু ইসলামের বড় শত্রু তাই তাকে তারা ধরে নিয়ে আসছে। আনার পর ফারাবাতুহু বিসারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের একটা খুঁটির সাথে তাকে বাঁধছে, কাকে, এই সুমামাকে। ফাখরাজা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার সামনে আসলেন। আসার পর তাকে প্রশ্ন করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার কেমন লাগতেছে? তো সুমামা জবাব দিলেন, ইন্দি খাইর, আমার ভালো লাগতেছে, বাইদা রাখছে কিন্তু মসজিদে। রসুল বললেন, তোমার কেমন লাগতেছে? তিনি জবাব দিলেন, আমার ভালোই লাগতেছে। এই কথা বলার পর আল্লাহ রসুল বললেন, তুমি আমার কাছে কেমন আচরণ কামনা করো, তুমি ইসলামের বড় শত্রু। সুমামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তিনটা কথা বলবো, এই তিনটার যে কোনো একটা আপনি করতে পারেন। এক নম্বর, ইন তাকতুলনি তাকতুল জাদাম, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনারই ফয়সালা মেনে নিব। দুই নম্বর, ইন তুনিম আলাইয়া তুনিম আলা শাকির, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, অনুগ্রহ করেন, একজন কৃতজ্ঞতা বান্দার প্রতি আপনি অনুগ্রহ প্রদর্শন করবেন, আপনি যদি আমাকে হত্যা না করে ছেড়ে দেন, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তিন নম্বর, ইন কুনতা তুরিদুল মাল, আপনি যদি আমার জীবনের বিনিময়ে টাকা পয়সা চান, সালমা সীতা যত টাকা মন চায় চান, আমি অত টাকা দিতে আপনাকে রাজি আছি। তিনটা প্রস্তাব দিলেন। এক নম্বর, হত্যা যদি করেন, আপনি একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনার এই ফয়সালা মেনে নিতে রাজি। দুই নম্বর, আমাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তিন নম্বর, আপনি যদি আমার জীবনের বিনিময়ে টাকা পয়সা চান, চাইতে পারেন, আমি আপনাকে যত টাকা চাইবেন, অত টাকার বিনিময়ে আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই। আল্লাহ নবী ওই দিনের মতো আর কিছুই না বলে আল্লাহ নবী চলে গেলেন। পরের দিন আবার তার কাছে আসলেন, আবার প্রশ্ন করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? সুমামা জবাব দে, ইন্দি খাইর, আমার বড় ভালো লাগতেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আমার কাছে কেমন আচরণ কামনা করো, তুমি ইসলামের বড় দুশ্মন। সুমামা জবাব দিলেন, গতকালকে যে তিনটা প্রস্তাব দিয়েছিলাম, আজকেও আমার ওই তিনটা প্রস্তাব। আল্লাহ নবী ওই দিনের মতো আবার চলে যায়। তিন নম্বর দিন আবার আল্লাহ নবী আসছেন। তৃতীয় দিন আসার পর আল্লাহ নবী বললেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো। সুমামা জবাব দিলেন, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন, আর যদি আপনি আমার জীবনের বিনিময়ে টাকা চান, আমি যত টাকা চান দিতে রাজি আছি, আমি অত টাকার বিনিময়ে আমার জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই। তিন দিন নবী একই প্রশ্ন করলেন এই সুমামাকে। তো তিন দিন প্রশ্ন করার পর একই জবাব, তিনটা অপশন রাখে, কয় যেটা আপনি পালন করবেন এটা আমি মেনে নিব। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, আতলিকু সুমামা, এ সাহাবারা তোমরা সুমামার বাঁধন খুলে দাও, তাকে তোমরা এমনিতেই মুক্ত করে দাও, হত্যাও করা দরকার নাই, তার কাছ থেকে টাকা নেওয়া দরকার নাই, এমনি ছেড়ে দাও। সহিহ বুখারীর বর্ণনা 4372 নম্বর হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর ফান্তলাকা ইলা নাজলিন করিবিম মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়েছে,
বের হওয়ার পর কাছে একটা কূপের কাছে গেছে, যাওয়ার পর ওই কূপের মধ্যে নামলেন। কূপে নামার পর ফাগতাসালা গোসল করলেন, গোসল করার পর সুম্মা রাজা ইলাল মসজিদ, আবার মসজিদে নববীর দিকে রওনা করলেন। সুম্মা দাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এই সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে মুসলমান হওয়ার আগে তিন দিন নবী প্রশ্ন করছে, উনি জবাবে কয়টা কথা বলছে? তিনটা কথা বলছে তিন দিন। ইসলাম গ্রহণ করার পর এবার উনি আবার রসুলকে আবার তিনটা কথা বলছে। ইসলাম গ্রহণ করার আগে বলছে তিনটা কথা, ইসলাম গ্রহণ করার পরেও বলছে তিনটা কথা। এবার দেখেন তো এই তিন কথা কেমন ছিল। এবার সুমামা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোনো চেহারা আমার কাছে ছিল না। আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাইয়া, আজকে আমার কাছে আপনার চেহারাটাই দুনিয়ার মাঝে সবচাইতে প্রিয় চেহারা। একটু আগে কিন্তু ছিল মুসলমান, বুঝাইতে চাইলাম আল্লাহ রসুলের সাহাবা যারা হইতেন ইসলাম গ্রহণ করার পরে তাদের আগের জীবন আর পরের জীবন একদম পার্থক্য হয়ে যেত। দুই নম্বরে বললেন, ওয়ামা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিকা, দুনিয়ার মধ্যে আপনার ধর্মের চাইতে খারাপ ধর্ম আমার কাছে আর ছিল না। ওয়াকাদ আসবাহা দীনুকা আহাব্বা দীনি ইলাইয়া, আজকে থেকে ইসলাম আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় ধর্ম। ওয়ামা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট আর কোনো শহর আমার কাছে ছিল না। আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া, আজকে আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মদিনা প্রিয় হয়ে যায়। আল্লাহ নবীকে এবার সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আখাযাত খায়লুকা ওয়া আনা উরিদুল উমরাহ, আপনার অশ্বারোহী বাহিনী আমাকে যখন অ্যারেস্ট করছে আমি উমরা হজের জন্য রওনা করেছিলাম, এখন আমি কি আমার উমরাটা আদায় করব কিনা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ উমরা করতে যাও তুমি। হযরত সুমামা উমরা করতে গেলেন, ওই জামানায় কাফেররাও উমরা করতেন হজ করতেন, তো এখন তো আর উনি কাফের না, এখন তো মুসলমান। বাকি কাফের অবস্থায় উমরা করতে রওনা করেছিলেন, সাহাবারা তাকে রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর বললেন, ইয়া রসুল আল্লাহ পরামর্শ চাই কি করা যায়। আল্লাহ রসুল বললেন, তুমি উমরা করে আসো। হযরত সুমামা উমরায় গেলেন, উমরা যাওয়ার পর এই বছর যখন ওনার হজের অবস্থা দেখতেছে উমরা, ওই কাফেরদের মধ্যে কেউ কেউ ওনার উমরা দেখে একটু সন্দেহ লাগতেছে, এটা তো আগের সুমামা না, আগে যখন যাইতো তখন তো ছিল কাফের, আর এইবারের উমরায় তো উনি মুসলমান হয়ে গেছে। এক ব্যক্তি সাহস করে প্রশ্ন করে ফেললেন, আর সবাউতাইয়া সুমামা, এই সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো, তুমি কি বেদিন হয়ে গেছো? হযরত সুমামা জবাব দেলা, ওয়ালাকিন আসলাম তুমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেদিন হই নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি বেদিন হই নাই। হযরত সুমামা কাফেরদেরকে বললেন, হে মক্কার জনগণ তোমরা শোনো, ইয়ামামা থেকে যে গম তোমাদের মক্কায় আসতো, যে গমের মাধ্যমে তোমরা রুটি বানিয়ে খাইতা, এই গমের একটা দানাও আর মক্কায় আসবে না। এতদিন মক্কা থেকে ইয়ামামার সাথে তোমাদের যে ব্যবসায়ী লেনদেন ছিল এখন থেকে ওই লেনদেন আর আগের মতো নাই। হযরতে সুমামা বললেন, শোনো তোমরা আজকে আমার ঘোষণা শুনে নাও, লাই আতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াজানা ফিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে একটা ঘোষণা শুনে নাও, আমার নবী মুহাম্মদ আমার কাছে এত প্রিয়, আজকে থেকে ইয়ামামা থেকে গমের একটা দানা আল্লাহ নবীর অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করবে না। মুসলমান সাহাবায়ে কেরাম নবীর সাহাবারা ইসলাম গ্রহণ করার আগে তাদের এক অবস্থা হতো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের অবস্থা আগের চেয়ে পরিবর্তন হয়ে যেত। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান
ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম সাহাবাদের ঈমানের অবস্থা এমন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে প্রিয় করে দিয়েছেন শুধু তাই নয় ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম আল্লাহ ঈমান তোমাদের অন্তরের মধ্যে সাজিয়ে দিয়েছেন সাহাবাদের অন্তরে ঈমান আল্লাহ ফিট করে দিয়েছেন আল্লাহ ঈমান সাজায় দিয়েছেন বিসমিল্লাহ তো এইজন্য বলতেছিলাম যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকব ঈমানের অবস্থায় থাকা আর আমরা যখন মারা যাব ঈমান নিয়ে যেন মরতে থাকি যতদিন ঈমানের সাথে থাকব ততদিন আমাদের ঈমানটা যেন সাহাবাদের ঈমানের মতো হয় মজবুত ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস 2491 আমাদের কোমি মাদ্রাসার যে পাঠ্যপুস্তক ওই পুস্তক অনুযায়ী মোট হাদিস হবে 3033টা হাদিস নাম্বার হবে 2491 এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহব্বত করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিতাম আম্মা ছিল মুশরিকা আম্মা মুশরিকা ছিল তো আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিতাম ফাদাউতুহা ইয়াউমান আম্মাকে একদিন ইসলামের দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর ফাসমাআত নি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেওয়ার পর আম্মা আল্লাহর নবীর ব্যাপারে এমন কিছু গালিগালাজ শোনায়া দিছে যেই গালিগুলো আমার পছন্দ হয় নাই নবীরে গালি দিলে এটা তো মুসলমানের পছন্দ না হওয়ারই কথা তো সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আম্মাকে দাওয়াত দেই তো একদিন দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর আম্মা আমাকে এমন কিছু কথা শোনায়া দিছে প্রথম আওয়াজটা যেমন ছিল এমনই রাখেন খালি গুতান বসে বসে না আপনারে কইছি আমি কিছু আওয়াজ খারাপ বা ভালো আপনি নার্সেন মাইক আমি তো বুঝতেছি তো উপরে আওয়াজ ভালো কা আপনারে কিছু কই নাই তো আমি যে খারাপ ভালো কিছু কই নাই তো তো উপরে আওয়াজ বাড়ছে কা কমান না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাহফিলগুলো একটা ঝামেলা কি সবাই মনে করে মাইক আওয়াজ হইলে না জানি ফাড়াই লইতাছে হুজুর ভিতরে শ্রোতারা কিচ্ছু বুঝে না কি করে না কিছুই বুঝে না এই জায়গায় কি হয় না হয় ওই যুগ শেষ ওই যুগ বইলা যান আমি যেই জায়গায় যাবো ওই যুগ নাই যে এনে গেলে চিল্লা চিল্লব কিছু না শুরু থেকে শেষ পর্যন্ত কিছু শুনবেন যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ না শিখতে পারলে দোয়া করবেন এই মাহফিলই যাতে হয় বাংলাদেশে আল্লাহ কবুল করুক আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিছি দাওয়াত দেওয়ার পর আমার আম্মা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কিছু শোনায় দিছে যেগুলো আমার পছন্দ হয় নাই পছন্দ না হওয়ার কারণে আমি রাসূলের কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিলাম আল্লাহ রাসূলের কাছে ওয়া আবকি আমি কাঁদতেছি রাসূল আমাকে দেখে বলেন আবু হুরায়রা কি ব্যাপার আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিই আম্মা আমার ইসলামের দাওয়াত কবুল করে না আজকে আমি দাওয়াত দিলাম আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে যেই ব্যাপারগুলো আমার মোটেই পছন্দ হয় নাই আল্লাহ নবী এই কথা শোনার পর আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা বলো এখন আমি তোমার জন্য কি করব আবু হুরায়রা বললেন উদুল্লাহ আইয়াহ দিয়া উম্মা আবি হুরায়রা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহর কাছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলছে আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন আবু হুরায়রা বলেন আমি বাড়িতে আসলাম আসার পর দরজার সামনে দাঁড়ায় দেখলাম মহুয়া মুজাফ দরজা বন্ধ বাড়িতে আইসা দেখি দরজা বন্ধ দরজা বন্ধ দেখে আমি দরজার সামনে দাঁড়ায় রইলাম ভিতর থেকে সামিয়াত উম্মি খশফা কদামাইয়া আম্মা আমার দুই পায়ের আওয়াজ ভিতর থেকে শুনতে পায় একটু আগে আম্মা আল্লাহ নবীকে গালি দিলেন আর যখন আমি বাসার সামনে আসলাম আম্মা আমার পায়ের আওয়াজ শুনতে পেয়ে আম্মা ভিতর থেকে বললেন মাকানাকাইয়া আবা হুরায়রা বড় শান্ত ভাষায় বললেন আবু হুরায়রা আপন জায়গায় দাঁড়ায় থাকো অন্য সময় গালি দেয় কঠোর ভাষা ব্যবহার করে
আল্লাহর নবী দোয়া করার পর বাসায় আয়েশা দরজার সামনে দাঁড়ায়া ভিতর থেকে আম্মা বড় নরম সুরে বললেন আবু হুরায়রা ওই জায়গায় দাঁড়ায়া থাকো। আবু হুরায়রা বললেন নরম সুর যখন শুনলাম আমি বুঝতে পারলাম যে কিছু একটা ঘটতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন সামিআতু খাদখাদাতাল মা পানির কলকল আওয়াজ শুনলাম কলকল ধ্বনি মানে ভিতরে যদি কেউ গোসল করে আমরা কিন্তু বুঝতে পারি ইনি কি ওযু করে না গোসল করে। আবু হুরায়রা বলেন ফাগতাসালাত আম্মা গোসল করলেন ওয়ালাবিসাদদির আহা চাদর পরলেন ও আজিলাত আন খিমারিহা আম্মা মাথায় ওড়নাটা দিতে দিতে দরজার সামনে আসছে আসার পর ফাতাহাতিল বাব দরজা খুলছে আমি দরজার সামনে দাঁড়ায় আছি আম্মা আমার সামনে দাঁড়ায় বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা তুমি যাওয়ার পর আমার কেমন জানি লাগতেছিল এই মুহূর্তে কালিমায়ে শাহাদাত আল্লাহর এক এই সাক্ষী দিলাম রসুলকে রসুল বেনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু আগে গালি দিস ইসলাম গ্রহণ করার পর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড় দিয়েছে রাসূলের কাছে। আবু হুরায়রা বলেন ওয়া আনা আবকি মিনাল ফারহি আমি এবার খুশিতে আল্লাহ নবীর কাছে দৌড় দিলাম। আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর বললাম ইস্তাবশিরিয়া রাসূলুল্লাহ অথবা আবশিরিয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করেন আবশিরিয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করেন কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ওয়াহাদা উম্মা আবি হুরায়রা আল্লাহ আপনার দোয়া কবুল করে আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ নবী কয় কি দোয়া বলো। আবু হুরায়রা বললেন উদুল্লাহ আইয়ুহাব্বিবানি উম্মি আল্লাহ আমাকে আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে আল্লাহ তার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেয়। হুজুর আরেকটা দোয়া করেন আমারে আর আমার আম্মারে আল্লাহ যেন তার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেয়। শুধু তাই নয় ওয়া ইয়ুহাব্বিবাহুম ইলাইনা আর সমস্ত ইমানদারদেরকে যেন আল্লাহ আমার কাছে আর আমার আম্মার কাছে প্রিয় বানায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন। দেখেন কি কয় আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা এবং তার মাকে আপনার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেন। ছোট ছোট বাচ্চা এভাবে বলছে আল্লাহ আপনার এই ছোট বান্দা। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করতেন মায়া করতেন সারাক্ষণ রসুলের দরবারে পড়ে থাকতেন হাদিস শিখতেন হাদিস শুনতেন মায়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস মনে পড়ছে শোনাও উনি বুখারী শরীফের 119 নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফানসা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মনে রাখতে পারি না ভুলা যায় হাদিসগুলো আমি কি করি আপনি রুমাল না দেন এদিক তাকান সবাই এই রুমাল নেওয়ার কারণ আছে কয় হুজুর হাদিস ভুলা যায় কয় তাই নাকি আহা কউব সুদ্রিদা আক তুমি তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চাদর বিছাও তো চাদর বিছাইছে এইভাবে বিছানোর পর এই আমার দিকে তাকান ফা গরাফা বিয়াদাই নবীজি হাত দিয়ে এইভাবে কি জানি দিছে চাদরে। আবু হুরায়রা কয় হাতেও কিছু নাই চাদরেও কিছু নাই। এবার নবীজি বললেন জুম্মু এটা এটা বটো বইটা এবার তোমার সাথে মিশাও। বুখারীতে আসছে ফা জামামতুহু বাইনা সত্রাইন দুই লাইনের মাঝখানে ছোট্ট করে ইমাম বুখারী ওখানে আনছেন যে যিনি আপনার টিকা কায়েম করছে উনি ওখানে লেখা দিছে ফা জামামতুহু ইলা সদরি। আবু হুরায়রা বলেন চাদরে কিছু নাই নবী কি দিলেন কিছুই দেখলাম না এই চাদর আমি বইটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা বলেন দুনিয়ার মানুষ শোনক এই যে চাদর আমি আমার বুকের সাথে লাগাইলাম এরপর আমি দুনিয়ার মধ্যে যা শুনি ফামা নাসিতু শাইআন বাদা এরপর আমি জিন্দেগিতে আর কোনো কিছু ভুলি না। এটা লাগানোর পর আর কিছুই ভুলি না। নবীজি যদি আমাদেরকে স্বপ্নে এইভাবে একটা কইরা দিতেন তো কাজ হয়ে গেছিল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা উনি খুব মহব্বত করতেন বলছে আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা আল্লাহ আপনার এই ছোট বান্দা মায়া কইরা বলছে তো। তাহলে ইসলাম গ্রহণ করার আগে দেখেন এক অবস্থা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এই দোয়া করার পর যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর আমার কথা শুনছে
লা ইয়াসমাউ বি ওয়া লা ইয়ারানি ইল্লা আহাব্বানি, আমার কথা যে শুনছে অথবা আমার যে দেখছে দুনিয়ার সবাই আমাকে ভালোবাসছে। তেই হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যিনি একটু আগে গালি দিল মূল বক্তব্যটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একটু আগে গালি দিল, অথচ একটু পরে ইসলাম গ্রহণ করার কারণে তার অবস্থা হয়ে গেল এমন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় হয়ে যায়। আল্লাহ এই কথাটাই কোরআনে বলেন যে সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিছি সুন্দরভাবে, তাই তোমরা যারা ঈমান আনবা তাদের ঈমানের মতো ঈমানই জীবন অর্জন করার চেষ্টা করো তোমরা। এজন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানা নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহ আমাদের সকলকে এই ঈমানি জীবন যতদিন দুনিয়াতে আমরা থাকব সাহাবাদের মতো ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, আর সাহাবাদের মতো ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এবার মন দিয়ে কথাগুলো শুনেন, ঈমানি জীবন ঈমানি মরণের জন্য ছয়টা উপায় আলোচনা করব, খুব মন দিয়ে শুনেন কথাগুলো। কয়টা উপায়? ছয়টা। অনেকগুলো উপায় আছে, ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে, ওলামায়ে কেরামের বেশি বলাটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে, বাকি আমি যতটুকু খুঁজে পেয়েছি ছয়টা। ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে দলিল আদিল্লা সহকারে তো ওটাই গ্রহণ করবেন, মানে আমি মোটামুটি ছয়টা বের করেছি, আর মানে আমারটা চূড়ান্ত না, আরো বেশি হতে পারে। এর মধ্যে মনে রাখবেন যে ছয়টা উপায় আমরা মনে রাখবো, ইমানি জীবন ইমানি মরণ যেন সহজভাবে হয়, তো ছয়টা বিষয় আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এক নাম্বার, কোরআন সুন্না আঁকড়ে ধরা। বলেন এক নাম্বার উপায় কি করা? কোরআন সুন্না আঁকড়ে ধরা। এই ব্যাপারে আপনাদের সামনে ছয়টা দৃষ্টান্ত দিই, মন দিয়ে শোনেন। দৃষ্টান্ত নাম্বার এক, কিতাবের নাম ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিস নাম্বার ১১। এই হাদিসের বর্ণনাকারীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীর কাছে ছিলাম ফাকাত তখতন। সাধারণ যারা আছেন আপনারা মন দিয়ে শুনেন, ওলামায়ে কেরাম এগুলো জানে, আপনারা বেশি মন দিবেন, সাধারণ জনগণ যারা বেশিরভাগ আপনাদের শিখা দরকার, আর ওলামায়ে কেরামের সাথে আপনারা মুজাকারা করবেন, ওনারা জানে। তো সাধারণ যারা আপনাদেরকে একটু পরে পরে আমি জিজ্ঞাসা করবো, আপনারা কিন্তু বলতে হবে, আলেমরা বলতে হবে না, অন্য যারা আছেন আপনারা বলতে হবে। তো দেখেন এক নাম্বার, কোরআন সুন্না আঁকড়ে ধরা। তো জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর খত্তাইনি আন ইয়ামিনি, ডানে দুইটা দাগ দিলেন, খত্তাইনি আন শিমালি, বামে দুইটা দাগ দিলেন, মাঝে একটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ, বামে দুইটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, হে আমার উম্মত তোমরা শুনে নাও, হাদিসের মধ্যে আসছে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানের দাগের উপর হাতটা রাখলেন, রাখার পর বললেন এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। একটা দাগ চাইটা, অন্য হাদিসে আছে যে আশেপাশে অনেকগুলা, অন্য হাদিসে আছে খুতুতন, আশেপাশে অনেকগুলা দাগ, প্রত্যেকটা দাগের উপর একটা শয়তান বসে আমাদেরকে ডাকে আসো আসো, আর মাঝখানের দাগে আল্লাহ ডাকে, এটাই হলো সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলা বাঁকা রাস্তা। আল্লাহ রসুল এই হাদিস বলার পর এই ওনার কথার সপক্ষে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো আমার রাস্তা, এই রাস্তা তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলো অনুসরণ করবা না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আশেপাশের রাস্তায় যদি যাও তাহলে এই রাস্তাগুলো মাঝখানের রাস্তা থেকে তোমাদেরকে সরায়া দিবে। এখন থেকে আপনারা সাধারণ জনগণ চাইস্টলের সামনে বসে আরেকজনকে বুঝাইবেন যে ভাই শোনো, আল্লাহ রাসূল একদিন একটা দাগ দিছে, ডানে দাগ দিছে, বামে দাগ দিছে, মাঝের দাগের উপর রাসূল হাত রাইখা বলছে এটাই সিরাতে মুস্তাকিম, এটা সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা। এরপর এইভাবে বুঝাইবেন আরেকজনকে, রাসূল মাঝখানের দাগের উপর হাত রাইখা বলছে এটা সিরাতে মুস্তাকিম, এটা সোজা রাস্তা, এরপর আল্লাহ কোরআনে বলছে এই রাস্তার অনুসরণ করো, আশেপাশের রাস্তায় যাও না, যদি যাও ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরায়া দিবে। এইভাবে বুঝাইতে পারবেন না? হ্যাঁ পারবে না ইনশাল্লাহ, একদম সহজ কথা, কিন্তু আশেপাশের গুলা যদি যাই তো ওই রাস্তাগুলো আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সোজা রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর আমরা যেন অটল থেকে চলতে পারি আল্লাহ তৌফিক দান করে। দুই নাম্বার দৃষ্টান্ত, ইবনে মাজার ১২ নাম্বার হাদিস। এ আমার দিকে তাকান, এটা একটা চেয়ার না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আন। এই মিকদাম ইবনে মাদি কারব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন, নাউযুবিল্লাহ। এদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? যারা বলে শুধু কোরআন মানলে চলবে, হাদিস মানার কোনো দরকার নাই, আল্লাহর রাসূল বলেন তার সামনে হাদিস পেশ করার পর সে বলবে আল্লাহর কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন। এবার ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, এই কোরআনের মধ্যে যা হারাম এটাই আমরা হারাম হিসাবে গ্রহণ করলাম, ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল এটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তিও যুক্তি দিবে আপনারে কোরআন থাকতে হাদিসের কি দরকার, কোরআনের হালাল মানলেই তো হয়, কোরআনের হারাম মানলেই তো হয়, হাদিস মানার কোনো দরকার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসতুমা হাররামাল্লাহ। যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার দরকার নাই, তাদেরকে তোমরা জানা দাও আমি আল্লাহ নবী যা হারাম করেছি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। এর মানে কোরআনের হারাম যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে হারাম ওটাও তোমাদের মানতে হবে, কোরআনের হালাল যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে যেই হালাল জানবা ওই হালালও তোমরা মানতে হবে। এটা কেন বলে জানেননি? কোরআনের কোথাও কিন্তু নাই ফজরের নামাজ দুই রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ চার রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ চার রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিবের নামাজ তিন রাকাত, কোরআনের কোথাও নাই এশার নামাজ চার রাকাত। তাই আপনাকে ছলে বলে কৌশলে শুধু কোরআন ওয়ালা বানাইতে চায়, হাদিস থেকে আপনারে দূরে রাখতে চায়। কেন? হঠাৎ আপনারে বুঝাবে এই তুই না শুধু কোরআন মানস, হ্যাঁ আমি তো শুধু কোরআন মারি, এ বেটা কোরআনে কি কোথাও আছে যে জোহর চার রাকাত? না আসলেই তো কোরআনে কোথাও তো লেখা নাই জোহর চার রাকাত, তো তুই চার রাকাত পড়স কেন? জোহর সময় খালি আল্লাহর দিকে তাকাইলে হয় নামাজ, আর চার রাকাত এমনি পড়তে হবে না, এগুলো হাদিসের কথা, হাদিস মানার কোনো দরকার নাই। তো যারা বলবে যে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার দরকার নাই, তাদের কৌশল হলো উম্মতকে এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের যে পদ্ধতি এই পদ্ধতি থেকে দূরে সরায়া দেওয়া। না এটা তো কোরআনে লেখা নাই, আসর নামাজ চার রাকাত কোরআনে নাই এটা হাদিসে আছে, জোহরের নামাজ চার রাকাত ফরজ এটা কোরআনে নাই এটা হাদিসে আছে, মাগরিব তিন রাকাত ফরজ এটা কোরআনে নাই হাদিসে আছে। তাহলে দেখছেন শুধু কোরআন মানলে কি ঝামেলা হবে? তাহলে বলেন আমরা কি শুধু কোরআন মানি, শুধু হাদিস মানি, নাকি কোরআন হাদিস দুইটাই মানি? হ্যাঁ, এই কথাটা বুঝছেন সবাই? তাহলে শুধু কোরআন মানার এই স্লোগান এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিরাতে মুস্তাকিম, আল্লাহর কোরআন এবং সুন্না উভয়টা মানার নাম। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত এই কোরআন এবং সুন্না উভয়টা আঁকড়ে ধরার তৌফিক দান করো। উদাহরণ নাম্বার তিন, এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুত তারগিব, এই কিতাবের ৪০ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন হে জনগণ শোনো, তোমরা কদিয়া ইসা শয়তান বি আইয়ুবাদা বি আরদিকুম, কয় শয়তান নিরাশ হয়ে গেছে, তোমরা শয়তানের এবাদত করবা না মুসলমানরা, এই ব্যাপারে শয়তান নিরাশ, মানে তোমরা আল্লাহকে সেজদা করবা, তোমরা আল্লাহর জন্যই নামাজ পড়বা, শয়তানের এবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া বি আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা কিছু কিছু আমল তুচ্ছ মনে করে করবা, ওই আমলগুলার কারণে শয়তান সন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা কিছু কিছু কাজ এমন করি যে কাজ মনে করলে মনে করি এটা কোনো গুনাহ না। যেমন আপনাদেরকে একটা কথা মনে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি বসা, আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মা বললেন তাআল, এই আব্দুল্লাহ এদিকে আসো বাবা, কয় কেন, কয় ওয়াতিকা, বাবা এদিকে আসো তোমার আমি কিছু দিব, আমার দিকে তাকান, এইভাবে হাত মুট করা। আল্লাহ নবী বললেন মা আরাত্তি আন তুতিহি, এই তুমি কি দিবা তোমার ছেলেরে, কয় হুজুর ওতিহি তামার, ছেলেরে আমি খেজুর দিমু, আপনারা কিন্তু এমন করেন, আব্বু এদিকে আসো হাতে কিছু একটা দিয়া, আসার পরে কিছুই দেন না, আসে আসার পরে কিছুই দেন না, ধোকা দেন, মজা দিমু, আসার পরে মজা দেন না, কবুতরকে ডাকেন মুরগিকে ডাকেন, আসার পরে মুরগিরে ধৈরা জবাই করেন, কিছুই দেন না। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মাকে বলেন তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর সত্যি সত্যি এইভাবে কিছু না দিতা তাহলে তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যা কথা লেখা হইতো আর হতে পারত বুখারীর বর্ণনায় এই মিথ্যা কথায় দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় যেতে হতে পারত এই জাতীয় কাজ আমরা তুচ্ছ মনে করে অহরহর করে ফেলি এটা করবেন না এটা জায়েজ নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান এতে খুব খুশি হয় বা মানুষ তুচ্ছ মনে করে কিছু কিছু কাজ করে এতে শয়তান খুশি হয় এবার রাসূল শেষে বলে শোনো তোমরা শয়তানকে যদি খুশি করতে না চাও আর আল্লাহরে যদি খুশি করতে চাও তাহলে আমার কথা শোনো কি তারাক্তু ফীকুম মা ইনিয়া তাসামতুম বিহি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো ফালান তাদিল্লু আবাদা তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার সুন্নাত নবী আল্লাহর রাসূলের সুন্নাত এই যে দেখেন আল্লাহর রাসূলের সুন্নতে পাইলাম কোন ব্যক্তিকে আপনি মজা দিমু বইলা সামনে ডাইকা যদি মজা না দেন আপনি ধোকাবাজ বলে সাব্যস্ত হয়ে যাবেন আল্লাহ নবী বললেন শয়তানকে যদি খুশি করতে না চাও আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ তাহলে বলেন আপনারা ইমানের উপর থাকা আর এক নাম্বার শর্ত শুধু কোরআন ধরা নাকি শুধু সুন্নত না কোরআন সুন্নত উভয়টা ধরা হ্যাঁ কোরআন সুন্নত উভয়টা ধরা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এখন কথা হলো সুন্নত কাকে বলে খুব মন দিয়ে শুনেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মান কানা মুস্তান্নান কেউ যদি সুন্নতের অনুসারী হতে চাও ফালিয়াস্তান্না বিমান মাত সে যেন ওই ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তি মারা গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় জানোনি কারা মারা গেছে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো আল্লাহর নবীর সাহাবা বলেন কারা হ্যাঁ মন্দে বুঝবেন নবীর সুন্নত শুধু সুন্নত না নবী এবং সাহাবা উভয়ের সুন্নত সুন্নত বলেন কি বলছি সাহাবা উভয়ের সুন্নত সুন্নত দলিল জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয় দুইটা জুমার নামাজের আজান হয় কয়টা সবাই বলেন কয়টা এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায় আরেকটা কোথায় পাইলেন আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি কোথায় পাইছি হাদিসের মধ্যে আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর দুই আজান কোথায় পাইলেন তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহর রাসূলের জামানায় পাইছি বুঝে আসছে আর একটা আপনি কোথায় পাইলেন আমি জবাব দিলাম আর একটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা আমি বললাম হ্যাঁ আছে এবার আপনি বললেন কোথায় আছে সহিহ হাদিস আছে কিনা স্লোগানটার নাম কি আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে এখন তো আপনি অবাক কি কয় এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায় আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নত ধরো তাহলে আমার সুন্নত ধরার মধ্যে এক আজান পাইলাম এক আজান পেয়ে গেলাম আমার সুন্নত ধরো এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নাত বলেন তো চার খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা তাহলে হযরত উসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা এ তো হয়ে গেছে তো পান নাই কোথায় তাহলে এক আজান নবীর সুন্নত আরেক আজান উসমান গনির সুন্নত উসমান গনিরটা মানতে হবে দলিল বলবেন নবীরটাও মানতে হবে উসমান গনিরটা মানতে হবে এক হাদিসে এই দলিল আছে কোন হাদিস ইবনে মাজার 42 নাম্বার হাদিস প্রথম অংশ আলাইকুম বিসুন্নতি আমার সুন্নত আঁকড়ে ধরো তাহলে এক আজান নবীর সুন্নতে পাইলাম ওয়া সুন্নাতিল খুলাফা আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নত আর উসমান গনি চার খলিফার একজন নবী বলছে তাদের সুন্নত এই বাড়ির দাঁত দিয়ে যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো এই জন্য কথাগুলো বুঝবেন শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে এই কাজগুলা করবেন না ঠিক আছে না এই ঝগড়াগুলা করবেন না এগুলো একদম ফাও ঝগড়া উম্মতের মীমাংসিত বিষয়গুলো নিয়ে ঝগড়া করব না তাহলে আসেন আবার আগের কথায় কয় জিনিস আঁকড়ে ধরতে হবে ভুলে গেছে কয় জিনিস কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ সুন্নত মানে রসুলেরও সুন্নত সাহাবাদেরও সুন্নত
আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন তো ইমানের উপর থাকা আর ইমানের উপর মরার কয়টা উপায় বলবো আমরা? এক নাম্বার কোরআন সুন্নাহ করে ধরা, কয়টার দৃষ্টান্ত গেছে? তিনটা, ভুলে যায় সবাই, কয়টা? তিনটা। হ্যাঁ, তৃতীয় হাদিস থেকে এখানে গেলাম চতুর্থ দৃষ্টান্ত, সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলে দেখেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাআসানি আল্লাহু বিহি। আল্লাহর নবী বলেন আমার দৃষ্টান্ত, আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এই কোরআন হাদিসের দৃষ্টান্ত, কামাসালি রাজুলিন, এমন এক ব্যক্তির মত যেই ব্যক্তি আতা কওমা তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়ের কাছে এইসা বলছে আমি আপনাদের সামনে আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম ভাঙ্গায় আমি দেখলাম একদল সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে আপনাদের উপর, অস্ত্র নিয়ে তারা যে কোনো সময় হামলা চালাইতে পারে। সদরপুরের এই মুসলমান আপনারা আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলেন, এক দল আমার কথা মানলেন, মানার পর রাতের বেলা গাট্টি গুট্টি নিয়ে পালিয়ে যে যে নিরাপদ স্থানে চলে গেলেন, আরেক দল আমার কথা না মেনে রাতের বেলা আরামে ঘুমাইলেন, ফজরের আগে ওই বাহিনী এসে হামলা করে আপনাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মত। এক ব্যক্তি তার এলাকায় গেছে, যাওয়ার পর গিয়ে বলল ইন্নি রাইতু যেই সাবি আইনাইয়া, আমি এই দুই চক্ষু দিয়ে সশস্ত্র সৈন্যদেরকে দেখে আসলাম, অস্ত্রধারী সৈন্যরা তোমাদের উপর যেই কোনো সময় হামলা চালাইতে পারে। এতটুকু বুঝে আসছে? এই কথা বলার পর ফাতাহু তাইফাতুম মিনহুম, তাদের মধ্য থেকে একদল তার কথাটা বিশ্বাস করছে, করার পর ফাদলাজু ফান্তলাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা তারা তারি তারা পালিয়ে নিরাপদ স্থানে চলে যায়, ডেক ডেকসি কলশ যা আছে সব নিয়ে রাতের বেলা নিরাপদ স্থানে চলে গেছে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল অবিশ্বাস করছে, থুর ওর কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা আরামে ঘুমাইছে, ঘুমানোর পর সব্বাহাহুমুল জাইশ, ফজরের আগে আয়েশা হামলা চালাইছে, ফাকাতালাহুম ফাজতাহাহুম, সবগুলা শেষ করে দিস। আল্লাহ নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মত। এবার মন দিয়ে বুঝেন ভাই, দৃষ্টান্ত বুঝছেন নি? এক ব্যক্তি আয়েশা বলছে শোনো শত্রু বাহিনী হামলা চালাবে, আপনারা একদল মানছেন আর একদল মানেন নাই, যারা মানছেন নিরাপদ হয়ে গেছেন আর একদল মানেন নাই ধ্বংস হয়ে গেছেন। তো রসুল বলেন আমি যে কোরআন সুন্না তোমাদের কাছে রেখে গেলাম, এই কোরআন সুন্না মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে দুই দল, এক দল আমার কথা মানবে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, আর এক দল আমার কথা মানবে না ওই ধ্বংসপ্রাপ্ত বাহিনীর মতো তারা জাহান্নামী হবে বলে নাউজ বিল্লাহ। তাহলে কোরআন সুন্নার দৃষ্টান্ত, চমৎকার দৃষ্টান্ত আমরা জানলাম, চা দোকানের সামনে গিবত শেখায়াত না কইরা এইগুলো আপনারা আলোচনা করবেন। সিরাতে মুস্তাকিমের আলোচনাটা মনে থাকবে না, সোজা রাস্তা আশেপাশে রাস্তা এইগুলো আলোচনা করবেন। আর একটা বললাম যে দেখ তোদের এলাকায় এক ব্যক্তি আসছে, আসার পর বলল একদল বাহিনী তোদের উপর হামলা চালাবে, একদল তোরা মানলি তার কথা আর একদল মানল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি ওই ব্যক্তির মতো যে যেই ব্যক্তির কথা একদল মানছে তারা নিরাপদ, আর একদল মানে নাই তারা নিরাপদ হইতে পারে নাই ধ্বংস। রসুলও বলেছেন আমার কথা যারা মানবে তারা নিরাপদে জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এভাবে বুঝাইতে পারবেন না আরেকজনকে? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমার সব উম্মত কোথায় যাবে? তবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকার করে কারা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা আমাকে স্বীকার করে তারা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করে তারাই হলো অস্বীকারকারীর দল। আল্লাহ আমাদের সকলকে অস্বীকারকারীর দল থেকে আমরা যেন বেঁচে থেকে আল্লাহ রসুলের আনুগত্যশীল উম্মত হওয়ার তৌফিক দান করেন। ছয় নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নম্বর হাদিস, বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাউনি মা তারাক্তুকুম, আমি তোমাদেরকে যা বলি তোমরা এগুলো মাইনা নাও, এত প্রশ্ন করো না। এখন প্রশ্ন হুজুর এই যুগে কেমনে মানবো? ওলামায়ে কেরাম যেভাবে বলবে এইভাবে মানবেন? বলেন কি বলছি, এলাকায় দাওরা হাদিস মাদ্রাসা আছে না,
এই মাদ্রাসার উলামায়ে কেরামরা যেভাবে কোরআন সুন্নাহ মানতে বলবে ওইভাবে মানবেন। উনি 20 বছর পড়াশোনা করছে, তো উনি পড়াশোনা করার পর আপনি 20 মিনিট পড়াশোনা করে ওনারে একদম 24 ঘন্টা প্রশ্নের উপর রাখেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওনি আমার ছাড়ো, এত প্রশ্ন করো না তোমরা, যেমনি কই অমনি মানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হইছে দুই কারণে। জোরে বলেন, কয় কারণে? এক নাম্বার বিকাসরতি সুআলিহিম, আজাইরা বেশি প্রশ্ন করার কারণে। দুই নাম্বার ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ফামা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আমি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করলে এটা থেকে তোমরা বিরত থাকবা। ওমা আমারতুকুম বিআমরিন, আমি যদি কোনো বিষয়ে আদেশ করি, ফাতু মিনহুমাস্তাতাতুম, যথাসাধ্য এটা মেনে নেওয়ার চেষ্টা করবা। তাহলে নবীর হুকুম মানি প্রশ্ন ছাড়া, নবীর নিষেধকে আমরা বর্জন করি প্রশ্ন ছাড়া। কথা মনে থাকবে তো সবার? এখন রসূলের হুকুম কিভাবে মানবো? নবীর ওয়ারিস ওলামা একরাম যারা কোরআন হাদিস পড়ছে ওনারা যেইভাবে বলবে ওইভাবে মানবেন। আপনাদের এলাকার আল্লামা আব্দুল গাফফার সাহেব থাকতে আপনারা আবার কার কাছে দৌড়ান? কথা মনে থাকবে সবার? তাহলে ওলামা একরাম যেইভাবে ব্যাখ্যা দিবে এইভাবে কোরআন সুন্নাহ। আব্দুল আল্লামা আব্দুল গাফফার সাহেব আপনাদের এদিকে কেমন দাম জানি না, ঢাকা শহর ওলামা একরাম হুমরি খেয়ে পড়ে ওনার কাছে, ওনার কোরআন হাদিস শোনার জন্য একের পর এক খালি বলতেই থাকে, সব বলতেই থাকে, কি ফতোয়া স্বামী বলবেন আর কোন কিতাব বলবেন, একের পর এক চলছে তো গাড়ি চলছে সামনে। তা আপনাদের এলাকার হাস্তি ওনারা? তাহলে কোরআন সুন্নাহ ওলামায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করবে আমরা মেনে নিব। বলেন তো ইমানের উপর থাকার উপায় কয়টা? এক নাম্বার কোরআন সুন্নাহ মেনে নেওয়া। কিভাবে? ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহ আমাদের সকলকে এই এক নাম্বারটা মেনে ইমানের উপর থেকে ইমান নিয়ে যেন মরতে পারি আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাদেরকে এক দুই তিন কি কি। দুই নাম্বার, নিয়মিত ভালো আমল কম হলেও নিয়মিত করা। মনে করেন আপনি দৈনিক 33 বার সুবহানাল্লাহ পড়েন, এটা একদিনও ছাড়বেন না, আপনার একটা অভ্যাস হলো, আপনি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ সালাত আদায় করার পর এগুলো পড়া, একদিনও আপনি এটা ছাড়বেন না। হঠাৎ আপনি ছেড়ে দিয়েছেন, না এটা যেন না হয়, বরং আরো বাড়াবেন আমল, কমাবেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, 5861 এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ, বন্ধু শুনেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল, মা দামা ওয়া ইন কল্লা, যেই আমলটা বান্দা নিয়মিত করে যদিও আমলটা কম হয়, একটা আমল যদিও কম কিন্তু বান্দা নিয়মিত করে এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে নিয়মিত আপনি মাশাল্লাহ একটা আমল করেন, যেমন আপনার একটা অভ্যাস যে হুজুর আমি তো প্রত্যেক দিন বিছানায় বৈশা আমি 50 বার দুরূদ শরীফ পড়ি, এটা আপনার নিয়মিত অভ্যাস, হঠাৎ আপনি ছেড়ে দিয়েছেন, এরকম যেন না হয় আপনি ডেলি পড়বেন, বরং পরের দিন আপনি 51 বার পড়বেন, পরের দিন 52, আমল বাড়াবেন কমাবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন ইমানের উপর থাকার, ইমান নিয়ে মরার কয় উপায়? এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, দুই নাম্বার আমল নিয়মিত করা যদিও কম হয়, তিন নাম্বার ভালো মানুষের সোহবতে যাওয়া। বলেন কি বলছি? হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। বলেন আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। সূরা তাওবা আয়াত নাম্বার 119 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু, আপনার সন্তান দৈনিক কার সাথে উঠা বসা করে? আল্লাহ নবী কয়, ভালো করে তোমরা শুনে নাও, সৎ সঙ্গ আর অসৎ সঙ্গের দৃষ্টান্ত। আল্লাহ নবী বলেন, কা সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ, সৎ সঙ্গের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের মতো। জোরে বলেন, সৎ সঙ্গের দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতা। অসৎ সঙ্গের দৃষ্টান্ত কার মতো? কামারের মতো। আপনার সন্তানটা কার সাথে নিয়মিত উঠা বসা করে, ভালো করে তদারকি করে? আল্লাহ নবী কয়, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও দুইটা লাভ হবে তোমার, হয়তো দুইটার একটা লাভ হবেই তোমার। এক নাম্বার ইম্মা আন্তাস্তারিয়া, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, হয়তো আতর কিনবা, আর যদি তোমার আতর কিনার টাকা না থাকে, আও তাজিদু মিন হুরিহান তাইয়িবা, তার কাছ থেকে তুমি ফ্রি ফ্রি গ্রান পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে হয়তো আতর কিনবেন,
আতর যদি কিনার টাকা না থাকে ফিরে ফিরে আতরের ঘ্রাণ পাইবেন তা বলেন আতর দোকানের সামনে গেলে কি কোনো লস আছে নাকি লাভ হ্যাঁ সৎ সঙ্গের কাছে যদি যান কোনো লস নাই সৎ মানুষ যদি নাও হতে পারেন কিভাবে সৎ মানুষ হওয়া যায় অন্তত এটা জানতে পারবেন ভাই কথাগুলো মনে থাকবে এবার অসৎ সঙ্গের দৃষ্টান্ত নবীজি বলেন অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের মতো কামারের দোকানের সামনে যদি তুমি যাও ইম্মা ইউহরিকু বাদানাক হয়তো তার দোকানের সামনে গেলে তোমার শরীরটা জ্বালিয়ে দিবে আউসাওবা অথবা তোমার কাপড় জ্বালায়া দিবে না হুজুর আমার কাপড় জ্বালায় না আমার শরীরও পুড়ায় না আল্লাহ নবী কয় আয়তাজিদু মিনহুরিহান খবিসা অন্তত ফিরি ফিরি দুর্গন্ধ তার দোকান থেকে পাইবা ফিরি ফিরি দুর্গন্ধ পাইবা তাহলে আতর বিক্রেতার দোকানের কাছে গেলে সহিহ বুখারীর 21 নম্বর হাদিস নুসুল বলেন হয়তো আতর কিনবা আর তোমার পকেটে টাকা নাই ফিরি ফিরি আতরে ঘ্রাণ পাইবা তার মানে ওখানে গেলে লস নাই কামারের দোকানের সামনে যাইবা হয়তো জামা নষ্ট হবে না হয় শরীর নষ্ট হবে না হুজুর আমার জামাও নষ্ট হয় না শরীর নষ্ট হয় না রাসূল কয় তো কি হইছে দুর্গন্ধ তো পাইবা তো খারাপ মানুষের সাথে উঠা বসা করলে আস্তে আস্তে তার দুর্গন্ধ আপনার মধ্যে আস্তে আস্তে আপনি খারাপ হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সৎ সঙ্গ অবলম্বন করার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস 4833 4833 এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নাসু আলা দীনি খলিলি মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় আমার সাথে ওলামা ছাড়া অন্যরা বাংলাটা বলেন বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় মানে মানুষ যাকে মহব্বত করে তার নীতি গ্রহণ করতে চায় এলাকার অনেক ছেলে আছে চুলের স্টাইলটা অমক নায়কের মতো বানাইতে চায় অনেক মেয়ে আছে তার স্টাইলটা অমক নায়িকার মতো করতে চায় রাসূল বললেন মানুষ যাকে মহব্বত করে তার রীতিনীতি অনুসরণ করতে চায় আরে আমাদের যুবক ছেলেরা তাদের আইডল তো হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আমাদের মা বোনরা তারা তো ফলো করবে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার রীতিনীতি তার মধ্যে আসবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা যুবকরা যখন শুনবে তাকে মহব্বত করলে তাদের রীতিনীতি তার মধ্যে আসবে রাসূল বলেন ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল মানুষ চিন্তা করবা তুমি কাকে বন্ধু বানাও তো যাকে বন্ধু বানাও তার রীতিনীতি কিন্তু তোমার মধ্যে আসবে যদি খারাপকে বন্ধু বানাও তো খারাপ রীতিনীতি আসবে ভালোকে যদি বন্ধু বানাও তো ভালো রীতিনীতি তোমার মধ্যে আসবে এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে বেশি যাওয়া বলেন ভাই কার কাছে যাওয়া এটা হলো তিন নাম্বার ওলামারা বলবেন না সামনে জনগণ বলেন ইমানের উপর থাকা ইমান নিয়ে মরার কয় উপায় এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা দুই নাম্বার ভালো আমল ডেইলি করা যদিও সেটা কম হয় তিন নাম্বার মাশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া চার নাম্বার ইমান তাজা করা বলেন কি বলছি আরেকটা বাংলা বলেন ইমান নবায়ন করা বলেন ইমান ইমান আবার নবায়ন করে কিভাবে একটা কিতাব আছে নাম মাজমাউ জাওয়াইদ দুই নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমান নবায়ন করো সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ঈমান নবায়ন করব কিভাবে হুজুর আমাদেরকে বলে দেন আল্লাহ নবী বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করবা তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন তাহলে এটা কিভাবে হবে এই মাহফিলে আসবেন স্থায়ী মসজিদে বসবেন ওলামাদের মাঝে মাঝে স্থায়ী মসজিদ হয় এদিকে আমি জানি আল্লামা আব্দুল গাফফার সাহেব হুজুরের অনেক মসজিদ হয়ে পারে হযরতের মসজিদগুলোতে যাবেন আমি এদিকের হুজুরে আসলে এদিকে আসি না তো হুজুরের নামটা আমরা বেশি জানি কেন হুজুর ঢাকা শহরে আপনাদের এদিকের মধ্যে খুব প্রসিদ্ধ আর ওইদিকে গোহাটডাঙ্গার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আছেন আর এদিকে আছেন আপনাদের খুলনার নুরুল আমিন সাহেব আল্লামা নুরুল আমিন সাহেব ওনাদের নামগুলো আমাদের ঢাকা বেশি প্রসিদ্ধ ওনারা ঢাকা যাতায়াত বেশি তাই ওনাদের নামগুলা এর মানে অন্য আলেমদেরকে আমি ছোট করতে তো বলছি যেই আলেমরাই কোনো মসজিদ কায়েম করে তাদের মসজিদে যাবেন তো এখানে গেলে কি হবে আপনার ঈমান তাজা হবে ইমাম তাজা হবে অথবা হালকা জিকির হয় যেগুলাতে ওখানে যাবেন তাবলীগের তালিমের মসজিদে বসবেন গাস্তের মসজিদগুলাতে আপনারা শরীক হবেন ইমাম তাজা হবে ভাই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ এলো চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা বলবো আচ্ছা পাঁচ নাম্বার মেসওয়াক করা পাঁচ নাম্বার কি করা মেসওয়াক করা হুজুর ছাড়া অন্য কারা আজকে মেসওয়াক করছেন কোন মাশাআল্লাহ একজন দুইজন তিনজন চারজন আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে ওই দিন বিশাল বড় এক মসজিদে আমি বলছি আলেম ছাড়া অন্য কারা কারা মেসওয়াক করছেন একজনও হাত তুলে না এত কষ্ট লাগছে
এখন আপনাদের এই ছোট জায়গায় পাঁচ ছয় জন হাত তুলছে, খুব ভালো লাগছে, বলেন আলহামদুলিল্লাহ। পাঁচ নাম্বার মেসওয়াক করা, চিন্তা করা যায় মেসওয়াক করাটাও ইমানের উপর থাকা, ইমান নিয়ে মরার আলামত, সুবহানাল্লাহ। মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা শুনেন। এক নাম্বার, মেসওয়াকের ব্যাপারে আল্লাহ রসুলকে হুকুম করা হয়েছে, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে। এক নাম্বার, সহিহুল জামে হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রসুলের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কালা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন উমিরতু বিসসিওয়াক, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত হুকুম করা হয়েছে, হাত্তা খশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা পড়ে যায়। রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমারে এত বেশি বলছে মেসওয়াক করতে, আমি ভয় পেয়ে গেছি না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা পড়ে যায়। তাহলে বুঝেন গুরুত্ব কি কম না বেশি? বেশি। আরেকটা দৃষ্টান্ত সহিহুল জামে 1376 নাম্বার পরের হাদিসটা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন উমিরতু বিসসিওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এমন ভাবে করা হয়েছে, হাত্তা খশিতু আইয়ুকতাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। নামাজ যেমন ফরজ, আল্লাহ আমার মেসওয়াক এত বেশি করতে বলছে, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেয়। তাহলে ভাই আমি এবার আপনাদের কাছে জানতে চাই কথাগুলো বলার, কালকে কাদের কাছে মেসওয়াক থাকবে ইনশাআল্লাহ? সবার মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ, হাত নামান। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা আন-নাস লামারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সলাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে উম্মতকে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমি মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। উম্মতের কষ্ট হবে তাই আমি আবশ্যক করি নাই। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি শুধু মেসওয়াক নামাজের আগে করতেন এমন না, অধিকাংশ সবাই মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ। নাসাই শরীফ একদম খুললেই, নাসাই শরীফ একদম প্রথম পৃষ্ঠা খুললেই তিন নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখলতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি গেলাম, ওহু আস্তানু, আল্লাহর নবী মেসওয়াক করতেছিলেন, ওয়া তরফুস সিওয়াক আলা লিসানি, দেখেন কি কয়, আমি দেখলাম মেসওয়াকের একটা অংশ আলা লিসানি রসুলের জিব্বায়, কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ, রসুল আ আ করতেছিলেন, সুবহানাল্লাহ। দেখেন আমি তো আ আটা সুন্দর হয়নি আমার, নিশ্চিত আমার রসুলেরটা খুব সুন্দর ছিল, আমারটা সুন্দর হয়নি, আসলে সুন্দর হয়নি। তো এই সাহাবা বলেন আমি দেখলাম ওয়া হুয়া ইয়াকুলু আ আ, হাদিসে এরকম শব্দ আসছে আ আ, আইন আলিফ আইন আলিফ আ আ আসছে, তো আমি দেখলাম রসুল মেসওয়াক এইভাবে রেখে আ আ করতেছে। তো আমি আপনাদেরকে বললাম আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিলেন, স্বপ্নে দেখলে বোঝা যায় তো কেমন সুন্দর। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মেসওয়াক করতেন, ভাই সবাই মেসওয়াক করেন, আল্লাহ সবাইকে এই মেসওয়াকের আমল, এই আমল আপনাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলবেন মেসওয়াক করতে, বাচ্চা ছোট ছেলে মেয়ে সকলকে মেসওয়াক মুখী বানায় দেন, ইনশাআল্লাহ ঘরেও বরকত হবে। বুখারী শরীফের 888 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলে দেখেন আমার দিকে তাকান, এই আপনারা যথেষ্ট কইছি এরকম বলি না আমরা, আপনারা আর কত গমু এরকম শব্দ বলি বাংলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসার তু আলাইকুম বিসসিওয়াক, আমার উম্মত মেসওয়াকের ব্যাপারে আমি তোমাদেরকে যথেষ্ট বলছি, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলছি, এরপর আপনারা করেন না। আজকে মাত্র চারজন হাত তুলছেন, আল্লাহ সকলকে মেসওয়াক মুখী বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, সহিহুল জামে একটা কিতাব 3153 নম্বর হাদিস 3153, এই হাদিসে আসছে প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য, বলেন কয়টা? তিনটা, হাক্কু কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের তিন কর্তব্য, এক আস-সিওয়াক মেসওয়াক করা, দুই নাম্বার গুসলু ইয়াউমিল জুমা, জুমার দিন গোসল করা, তিন নাম্বার আইয়া মাসসা মিন তিবি আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। এক হাদিসের মধ্যে আসছে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 5040 নাম্বার হাদিস, আম্মা জানাইশা বলেন আশারুম মিনাল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দশটা বিষয় আছে যেই দশটা মানুষের স্বভাব, বলেন কি স্বভাব, কয়টা বিষয়? এখন দেন তো এই স্বভাবগুলো আপনাদের আছে কিনা, আমরা মিথ্যা কথা আমাদের দ্বারা হয় কিনা, বলে হয় কিনা, অথচ এটা মানুষের স্বভাব না মিথ্যা কথা না বলাটা, কিন্তু মানুষ বলে। আমরা সত্য কথা অনেকে কম বলি, অথচ সত্য বলাই মুসলমানের স্বভাব হওয়া উচিত ছিল। এবার রসুল বলেন দশটা বিষয় মানুষের স্বভাব, এরপরে মানুষ পালন করে না, এবার দেখেন কি কি। এক নাম্বার কসু সারিবি, মুখ ছোট রাখা, এটা মুসলমানের স্বভাব।
দুই নাম্বার কসুল আসফার নখ ছোট রাখা মুসলমানের স্বভাব তিন নাম্বার অগস্তুল বারজিমি অঙ্গপ্রত্যঙ্গগুলো ধৌত করা এটা মুসলমানের স্বভাব চার নাম্বারটা বলবো কিনা যদি সবাই সামনের যারা আছেন অনুমতি দিলে বলি আসলে গমু ইয়াফা উল্লিহিয়া দাড়ি লম্বা করা মুসলমানের স্বভাব মনটা খারাপ হয়ে গেছে অনেকের না দাড়ি লম্বা করা এটাই স্বভাব মুসলমান দাড়ি খাটো করবে মানে আপনার ইয়া করে ফেলবে এটা তো হতেই পারে না কয় মুসলমান দাড়ি রাখবে এটাই তো তার স্বভাব পাঁচ নাম্বার সিওয়াক মেসওয়াক করা মুসলমানের স্বভাব ছয় নাম্বার আল ইস্তিনশাক নাকে পানি দেওয়া মুসলমানের স্বভাব বা নাকে ময়লা থাকে আর মুসলমান নাকে পানি দিবে এটাই তার স্বভাব সাত নাম্বার নাতফুল ইবতি মুসলমান বগলের পশম উপরে ফেলা মুসলমানের স্বভাব আট নাম্বার হালকুল আনা নাবির নিচের পশম উপরে ফেলা এটা মুসলমানের স্বভাব নয় নাম্বার ইন্তিকাসুল মা ডিলাকুলু ব্যবহার করার পর পানি দ্বারা ইস্তিনজা করা অতিরিক্ত পরিষ্কার করা এটা মুসলমানের স্বভাব শুধু টিস্যু নেবেন এমন না টিস্যু নেওয়ার পর পানিও নেবেন এটা মুসলমানের স্বভাব দশ নাম্বারটা ভুলে গেছি বলেন সবাই বাংলাটা বলেন বলেন আপনারা বলেন বাংলাটা সবাই বলেন দশ নাম্বারটা আরে এই হাদিসের যিনি বর্ণনাকারী মুসাব উনি বলছে কয় দশ নাম্বারটা ভুলে গেছি হাদিসের বর্ণনাকারী মুসাব উনি বলেন নাসিতুল আশির দশ নাম্বারটা ভুলে গেছি এবার বাংলাটা বলেন তবে আমার মনে হয় দশ নাম্বার হলো কুলি করা এটা আবার উনি বলছে দশ নাম্বারটা ভুলে গেছি ওই বর্ণনাকারী বলতেছে আমার মনে হয় দশ নাম্বারটা হলো কুলি করা তা আমিও হাদিস ওইভাবে বললাম উনি বলছে আমি দশ ভুলে গেছি এরপরে উনি বলছে দশ নাম্বারটা মনে হয় কুলি করা তাই আমিও বললাম দশ নাম্বারটা মনে হয় কুলি করা তাই মনে থাকবে তো হাদিস যেইভাবে ঠিক ওইভাবে বললাম তো দশটা বিষয় মুসলমানের স্বভাব এর মধ্যে একটা হলো মেসওয়াক করা একটা হলো কি করা মেসওয়াক করা মেসওয়াক করবো তো ইনশাল্লাহ এবার আজীব একটা হাদিস আপনাদের শেষ শোনাই নাসাই শরীফের আট নাম্বার হাদিস মন দিয়ে শোনেন আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি আজকে থেকে এই সুন্নতটা কারা কারা পালন করেন জিলাপি আর শিন্নির সুন্নত তো অনেক পালন করেন আজকে থেকে দেখা যাবে আশেকের রাসুল কারা প্রকৃত আর আপনাদের এই পারে আশেকের রাসুল খুব বেশি তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন আম্মাজান বিআইয়ি শাইইন ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল বাইত আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন আম্মাজান আল্লাহর নবী যখন বাহির থেকে মসজিদে আসতেন সর্বপ্রথম কি কাজ শুরু করতেন আম্মাজান জবাব দে কালাত বিসওয়াক নবী বাহির থেকে ঘরে আসার পর সর্বপ্রথম মেসওয়াক করতেন এটা কোনো কথা ঘরে আসছে মেসওয়াক সর্বপ্রথম ঘরে এসে মেসওয়াক তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা দেখি কারা কারা করতে পারেন সত্যি নবীর সাথে গোপন প্রেম তৈরি হবে আপনার নবীর সাথে গোপন মহব্বত তৈরি হবে এরকম আশিক রাসুল পাইবেন না আপনারা যারা ঘরে ঢুকে এটা করতে পারে হ্যাঁ জিলাপি দেওয়া হবে মসজিদে আসর নামাজের পর তখন দেখবেন আশিক রাসুলের অভাব নাই কিন্তু এই সুন্নত পালন করতে বলবেন তখন মুষ্টিময় কয়েকজন মানুষ মহব্বতের পাওয়া যাবে হ্যাঁ আমার নবী বাহির থেকে ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াক করতেন বাস আমিও ঘরে আইসা মেসওয়াক করবো সাত নাম্বার পারবো না ইনশাল্লাহ এরপরে দেখেন বুখারী শরীফের দুইশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বামা মিনাল লাইল ইয়াশুসু ফাকু বিসওয়াক নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতেন মেসওয়াকের মাধ্যমে দাঁতগুলার পরিচ্ছন্নতা আল্লাহ রাসূল বাড়ায়া নিতেন আমি অনুবাদটা কি করলাম পরিচ্ছন্নতা বাড়াইতেন ইয়াশুসু মানে পরিচ্ছন্ন করতেন আমার নবীর দাঁত এমনি পরিষ্কার তাই বললাম পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন দুই দুই রাকাত পড়ার পর আবার মেসওয়াক করতেন ইবনে মাজা 288 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা উনি বলেন রাসূল রাতের বেলা ইসাল্লি রাকাতাইনি রাকাতাইন দুই দুই রাকাত নামাজ পড়তেন তা আমরা দুই রাকাত চার রাকাত নামাজ পড়লে একটু চা খাই বাইরে যাই যে একটু চা টা খাই পানি টানি খাই রাসূল কি করতেন সুম্মা ইয়ানসারিফু ফায়াস্তার আল্লাহ রাসূল একটু এইদিকে যায় মেসওয়াক করতেন তাহলে ভাই এটা আজীব এক আমল এবার হযরত আলী কি বলে দেখেন বলেন তো আমরা কোরআন পড়ি কি দিয়ে মুখ দিয়ে বলেন কোরআন পড়ি কি দিয়ে মুখ দিয়ে এ আমার দিকে তাকান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা কি দিয়ে বললাম কোরআন ইবনে মাজাহ 291 নম্বর হাদিসের বর্ণনা হযরত আলী বলেন ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন তোমাদের এই মুখগুলা হলো কোরআনের রাস্তা ফাতাইয়িবুহা বিসওয়াক কোরআনের রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র বানাও তোমাদের মুখ কোরআন কোরআনের রাস্তা এই রাস্তা মেসওয়াক দিয়ে পবিত্র বানাও
এবার আরেকটা বর্ণনা শুনেন কিতাবের নাম আল জামিউস সগীর আল্লামা সুয়ুতির লেখা 775 নম্বর হাদিস এই হাদিসে রাসূল বলেন যখন তোমরা নামাজে দাঁড়াও একটু আগে কোন নামাজ পড়ছি আমরা এশা আগামী কাল কোন নামাজ পড়ব ইনশাআল্লাহ ফজর এই ফজরের সুন্নাত তো আমরা নিজেরা নিজেরা পড়ব আর ইমাম সাহেবের বিশেষ জামাতে আমরা নামাজ আদায় করব রাসূল বলেন তোমরা যখন নামাজে কেরাত পড়ো ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি আল্লাহু আকবার একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় লা ইখরুজু মিন ফামিহি শাই ইল্লা দাখালা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে তা আমি আপনি নামাজে কেরাত পড়লে কার মুখ দিয়ে পেটে ঢুকে ফেরেশতা রাসূল কয় এ উম্মত তোমার কি একটু শরম করে না ফেরেশতার মুখ দিয়া তোমার মুখ থেকে কোরআন বের হয়ে তার মুখে ঢুকে তো তোমার মুখটা যেন পরিষ্কার থাকে তো রাসূল বললেন যখন নামাজে দাঁড়াও ফালিয়াস্তাক তখন মেসওয়াক করে নামাজে দাঁড়াও মনে থাকবে ইনশাআল্লাহ নাসাই শরীফের 5 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম মেসওয়াক হলো পবিত্রতার উপায় আমার দাতুন লির রব আল্লাহরে খুশি করার উপায় হলো মেসওয়াক করা আল্লাহরে কারাকারা খুশি করতে চাই ইনশাআল্লাহ মেসওয়াক করবেন তো এই এলাকার উলামায়ে কেরাম আপনারা সাক্ষী থাকেন সবাই ওয়াদা করছে মেসওয়াক কিনবে আপনারা প্রত্যেক মসজিদে যারা আছেন মুসল্লিদেরকে জোর দিয়ে এই আমলটা করাবেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা এটা আল জামিউস সগীরের হাদিস আপনার 6901 নম্বর হাদিস 6901 6901 এই হাদিসে আসছে কানা ইবনে ওমর লায়ানামু ইল্লা ওয়াসসিওয়াক ইনদা রাসি আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঘুমাইতেন মেসওয়াক মাথার কাছে রাখতেন ঘুম ভাঙতো ইস্তাকা মেসওয়াক করতেন আবার ঘুমাইতেন ফাইদাস্তাই কজা আবার ঘুম ভাঙতো ইস্তাকা মেসওয়াক করতেন আবার ঘুমায়া যাইতেন আবার ঘুম ভাঙতো মেসওয়াক করতেন ভাই আমি বুঝাইতে পারতেছি না ওনারা কি বুঝছে মেসওয়াকে আর আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো সাহাবায়ে কেরাম বুঝছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা সুন্নাহ ঈমান নিয়ে যদি মরতে চান ঈমান নিয়ে বাঁচতে চান পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা আলেমরা 54রা বলেন এক নাম্বার দুই নাম্বার ভালো আমল ডেইলি করা যদিও কম হয় তিন নাম্বার ভালো আল্লাহর সোহবতে যাওয়া চার নাম্বার ঈমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসওয়াক করা ছয় নাম্বার গোপনে দোয়া করা বলেন কি বলছি দোয়া করা ইমাম সাহেব নামাজ পড়াইছে উনি চলে গেছে বাসায় মুসল্লিরাও চলে গেছে আপনি মসজিদে একা বসে রয়েছেন মসজিদের কোনায় কেউ নাই আশেপাশে হালকা আলো জ্বলতেছে মসজিদের মধ্যে আপনার মেয়েটার দুই তিন বছর বিয়ে হয় না অনেক চেষ্টা করতেছেন ঘটক ধরছেন কাজ হয় না আল্লাহরে বলেন আল্লাহ সূরা আরাফের 55 নম্বর আয়াতে আসছে উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া আল্লাহরে অনুনয় বিনয় কাকুতি মিনতি সহকারে গোপনে ডাকো সুবহানাল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ অনেক ঘটক দর্শী কাজ হয় না মাবুদ এই জায়গায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি কেউ নাই আল্লাহ আমি আর তুমি আছি গোপনে আল্লাহরে বলেন দেখবেন ওই টাইমে যে চোখের পানি কি পরিমাণ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না এই গোপনে আল্লাহর কাছে কথাগুলো বলেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দিবেন তাহলে ছয় নাম্বার গোপনে দোয়া করা তো গোপনে দোয়াতে বলবো আল্লাহ আমি তো পাপি বান্দা মাবুদ আমার পাপ যদি জনগণ জানে তো আমার মাবুদ এলাকা থেকে পিটিয়ে বের করে দিবে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তুমি যদি দয়া না করো আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো না মাবুদ এই জায়গায় কেউ নাই আমি তুমি আছি আল্লাহ আল্লাহ আমারে তুমি মেহরবানি করে দয়া করে মরণের সময় ঈমান নসিব করে দিও এই ছয়টা উপায় মনে থাকবেন ইনশাআল্লাহ।